আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, বিগ অমলেট। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি আলু নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু আমি সব লম্বা লম্বা করে খুব মিহি করে করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 3টে ডিম। আর একটু গুঁড়ো মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এটা একটু ভালো করেই ফেটাবেন। এখানে একটা প্যানে আমি সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের গোলাটা ঢেলে দিয়েছি। তেলটা একটু সামান্য বেশি লাগবে। তারপর আমি ঢেকে দিলাম। এক পিঠ যখন ভাজা হয়ে গেল তখন আমি এবার উল্টে দেব। উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। আমি আবারও একটু ঢেকে দিলাম। ঢেকে না দিলে কিন্তু আলু আছে, যেহেতু আলু সবজি আছে এগুলো সিদ্ধ হবে, তার জন্য আমি একটু ঢেকে ঢেকে দিলাম। দুপিঠ যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখে খেতে ইচ্ছে করছে না? গরম গরম ভাত, আলু সিদ্ধ মাখা আর এই ডিম ভাজা, জাস্ট ফাটাফাটি লাগবে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু আপনারা সবজি খাইয়ে দিতে পারেন। সব বাচ্চার তো ডিম পছন্দ, ডিমের ভিতরে এইভাবে সবজি দিয়ে দেবেন, দেখবেন সব খেয়ে নেবে। তাহলে বাচ্চার পেটটাও ভরে যাবে, মায়ের মনটাও ভরে যাবে। বাচ্চার জন্য যখন করবেন তখন একটু তেল কম দেবেন, ছোট ছোট করে করবেন, তেল তখন অল্প লাগবে। বাচ্চার টিফিন বক্সে একদিন দিয়ে দেখবেন, টিফিন বক্স কিন্তু পুরো খালি হয়ে বাড়ি আসবে। এটা কিন্তু শুধু বাচ্চাদের না, বড়দেরও দিতে পারেন, আপনারাও সবাই খাবেন। আর বেশি কিছু বললাম না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে দেখছেন মন্তব্য করুন, যাতে আমি ধন্যবাদ দিতে পারি।